মঙ্গলবার সকালে বাবার হাত ধরে বাড়ির পাশের একটি পুকুরে স্নান করতে যাই কলমচোরা থানাধীন মানিকনগরের রাধাচরণ নময়ের 10 বছরের শিশুকন্যা বীণা নম। তাদের সাথে 6 বছরের তার এক ভাই নয়নও ছিল, কিন্তু তার বাবা রাধাচরণ নম স্নান সেরে পুত্রকে নিয়ে বাড়িতে চলে যায়। একবারও মেয়ের কথা তিনি ভাবেননি। কিছুক্ষণ বাদেই প্রতিবেশী জৈনিক সুমিতা পাল পুকুরে স্নান করতে এসে দেখেন পুকুরের জলে একটি মৃতদেহ ভেসে আছে। তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের মানুষ সেখানে ছুটে আসেন। এলাকার লোকজন বীণা নময়ের মৃতদেহ উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান, কিন্তু মৃতদেহের ময়নাতদন্ত না করেই কর্তব্যরত চিকিৎসক মৃতদেহ ফিরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে। শুনে নেই ঘটনা সম্পর্কে কি বলেছেন বীণা নময়ের বাবা রাধাচরণ নম। মায়াটা একলা একলাই স্নান করি, স্নান করে আবার আবার জায়গা তো আজকা তাই মা আইছে না লোকে আমার লোকে আছে আয়া আমি খুশি তাই মা আগরতলা সাহায্য দিচ্ছি তো মা তুই তাড়াতাড়ি আয় বাইরে নিয়ে যাই যা তুই তো আগরতলা তোর মা লোকে তাড়াতাড়ি সাবান ডলিয়া সাবটা হয়ে যা তোর বাবু আমি স্নানটা হয়ে যাই। এদিকে এলাকার মানুষ বলছেন রাধাচরণ নময়ের বর্তমান স্ত্রী হল উনার ষষ্ঠতম স্ত্রী। জলে পড়ে মৃত্যু হওয়া বীণা নময় তার নিজের কন্যা নয়। উনার বর্তমান স্ত্রী বীণা নময়কে নিয়ে 5 বছর আগে রাধাচরণ নময়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পাষণ্ড পিতা প্রায়শই মেয়েটিকে মারধর করত বলে এলাকার নাগরিকদের অভিযোগ। মেয়েটা বলে স্নান করতেছে জল দিয়ে গেছে না গেছে আমি তো কইতাম পারতাম না, আমরা তো পরে আইয়া দেখছি ওই তারা তারা বই আসলে পুরুষ করে পারে তারা কইতাছে যে বাপে স্নান করিয়া যাইতেছে যাইতে সময় বাচ্চাটা লয়ে যাইতেছে একটা বাচ্চা লয়ে যাচ্ছে আরেকটা বাচ্চা বলে জল আসছে। বীণা নময়ের মায়ের অভিযোগ মেয়েকে কেউ পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। উনার স্বামী মেয়েটিকে দেখতেই পারেন না, তাই হয়তো মেয়েটিকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছেন, নয়তো মেয়েটির পুকুরের জলে পড়ে মৃত্যু হতো না। আমার মনে সন্দেহ হইতেছে পুষ্কিনীত মেয়েটা দেখি টেক্কা দিয়ে ফালাইয়া মেরে গেছে আমাদের মায়ের মিত্র আমার এটা সন্দেহ হইতেছে। মৃত শিশুকন্যার মায়ের দাবি পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করুক, একই দাবি এলাকার নাগরিকদেরও। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ হবে বীণা নময়ের জলে পড়ে মৃত্যু হয়েছে নাকি তাকে কেউ ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দিয়েছে। এই ঘটনার পেছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে করছেন এলাকার লোকজন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।